ঘুরতে যেতে ইচ্ছে হচ্ছে নর্থ বেঙ্গল, আর ঘুরতে যাওয়ার কদিন আগে টিকিট কাটতে গিয়ে দেখছেন টিকিট নেই। দুশ্চিন্তা করার কিছুই নেই, এখন চলে এসছে ভলভো শ্যামলী পরিবহন বাস। এই বাসে করেই কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছে যেতে পারে। আমরাও লাস্ট মুহূর্তে টিকিট কাটতে গিয়ে দেখি টিকিট নেই, তাই জন্য আমরা এবারে বাসেই যাচ্ছি, ভলভো শ্যামলী পরিবহন বাস 9600s লেটেস্ট মডেল বাসে কলকাতা টু শিলিগুড়ি যাচ্ছি শ্যামলী পরিবহন বাস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মৈনাক। চলে এসেছি এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে, এখান থেকে আমাদের বাস ছাড়বে শিলিগুড়ি যাওয়ার জন্য। আমরা যাচ্ছি ভলভো শ্যামলী পরিবহন বাসে। এই বাস বাস চলে এসছে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে, আমাদের বাস ছাড়বে সন্ধ্যে 7টায়। লেটেস্ট মডেল শ্যামলী পরিবহনের বাস 9600s, এই বাসে আমরা জার্নি করব। এই বাসটা পুরোটাই স্লিপার, আর এই বাসটা বিশাল লম্বা, অনেক বড় বাস, দারুণ দেখতে। এখানে হচ্ছে বাসের নিচে লাগেজ রাখার জায়গা, এখানে আমাদের লাগেজ রেখে দিয়ে এই কুপন দিয়েছে, এটা রেখে দিতে হবে। লাগেজ রাখার জায়গাটা অনেকটাই বড়, অনেক লাগেজ ধরে যাবে। এবার বাসে উঠছি, বাসটা দারুণ দেখতে, ভিতরটা এদিকে দুজন বসার শোয়ার আর এদিকে সিঙ্গেল। বালিশ দিয়েছে, আর এখানে এদিকেও দিয়েছে তোমার ব্যাগ রাখার জায়গা, এখানে ব্যাগ রাখতে পারবে, এটা ব্ল্যাঙ্কেটও দিয়েছে। এই বাস অনেক কমফোর্টেবল, আর এখানে স্পেসটা অনেকটা, এদিকে দুদিকে পর্দা আছে, আর এখানে দুজনও থাকে মাঝখানে, এখানে একটা পার্টিশানে ইয়েও আছে, পর্দা পর্দা দিয়ে নিতে পারবেন। এখানে লাইট আছে, এসি এখানে কমানো বাড়ানো যাবে, আর এখানে ইউএসবি পয়েন্ট আছে, ওখানে ফোন রাখার হোল্ডার। স্পেসটা অনেকটাই, এখানে কম্বল দিয়েছে, বালিশ দিয়েছে। বাস ছেড়ে দিল এসপ্ল্যানেড থেকে 7:15, বাস শিলিগুড়ি পৌঁছবে কাল সকাল 8টায়। আর বাইরে বৃষ্টি হচ্ছিল, এখন একটু থেমেছে। বাস ছাড়ার কিছুক্ষণ পর একটা করে জলের বোতল দিয়ে গেল। আমার সিট হচ্ছে সাইড ওপরে, আর এখানে সাইডে রয়েছে ইউএসবি চার্জিং পয়েন্ট, আর এখানে একটা ফোন রাখার হোল্ডারও রয়েছে। বুকিং পয়েন্ট আছে এসপ্ল্যানেড পর বাবুইহাটি এয়ারপোর্ট বিরাটি মধ্যমগ্রাম বারাসাত। একটা জায়গা থেকে প্যাসেঞ্জার তুলবে, বাস এখন বাবুইহাটি ছেড়ে যাচ্ছে। বাস কৃষ্ণনগরে রাতে খাওয়ার জন্য দাঁড়িয়েছে, কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরি সরভাজা, সরপুরি খাচ্ছি, খেয়ে বাসে চলে এসেছি। বাস ছেড়ে দিয়েছে, রাতের দিকে ভালোই বৃষ্টি হয়েছে, ভোর হয়ে গেছে, উঠে পড়েছি। বাস এখন আমাদের কিষানগঞ্জ ক্রস করে যাচ্ছে। এখান থেকে প্রায় এখনো অনেকটাই রাস্তা,
যখন আমরা চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি তেমন আমরা শিলিগুড়ি ঢুকেই গেছি। এই বাস জার্নি যথেষ্ট কমফোর্টেবল। শিলিগুড়ি ঢুকছে, কিছুক্ষণ আগে রেড বাস থেকে কল করলো, জানিয়ে দিল যে এক্ষুনি শিলিগুড়ি ঢুকছে, কিছুক্ষণের মধ্যে, ফিউ মিনিটস এর মধ্যে রিমাইন্ডার করে দিল। এখানে বাগডোগরাতেও ড্রপ পয়েন্ট আছে, এখানে বাগডোগরার বাস দাঁড়ালো। সাড়ে আটটার সময় পৌঁছালো আমাদের শিলিগুড়ি বাসটা, মানে অনেকদিন লেট করেছিল বাসটা। বাস শিলিগুড়ি ঢুকলো সাড়ে আটটায়। এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। শিলিগুড়ি থেকে যাবো কালিম্পং, কালিম্পংয়ে কোথায় কী ঘুরছি সেটা নেক্সট পার্টে দেখতে পাবেন।